এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব দু হাজার গ্রহণ ঘিরে একাধিক তথ্য নিয়ে চলুন না করে শুরু করছি ভারতীয় ঘড়ি অনুযায়ী আজ রাত সাড়ে দশটার নাগাদ শুরু হতে চলেছে বহু প্রত্যক্ষিত মহাজাগতিক ঘটনা বছরের প্রথম পূর্ণগ্রহ সূর্যগ্রহণ যদিও তা গোটা বিশ্বের বিভিন্ন অংশে এই সূর্যগ্রহণ দিন থাকতেই শুরু হবে সূর্যগ্রহণ ঘিরে পৌরাণিক একাধিক ঘটনা যেমন উঠে আসছে তেমনই উঠে আসছে একাধিক চম্প্রসাদ তথ্য বহু অজানা ঘটনা দু সালের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ঘিরে উঠে আসছে এক নজরে চোখ রাখা যাক সূর্যগ্রহণ ঘিরে এমনই কিছু অজানা তথ্যে সর্বোচ্চ কত মিনিট পর্যন্ত স্থায়ী হবে গ্রহণ দু সালের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ স্থায়ী হবে চার মিনিট তেত্রিশ সেকেন্ড পর্যন্ত এ যাবৎকালে সব থেকে দীর্ঘতম গ্রহণ সাত দশমিক পাঁচ মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে বলে জানা যাচ্ছে তবে সাতাশ এর আগে পর্যন্ত একমাত্র দোসরা জুলাই দু সালের পূর্ণগ্রাস সূর্যগ্রহণই সবচেয়ে বেশি স্থায়ী হওয়ার সূর্যগ্রহণ বলে মনে করা হচ্ছে কিভাবে জ্যোতির্বিজ্ঞানীরা নজর রাখছেন দু সালে দোসরা জুলাইয়ের অন্যতম স্মরণীয় গ্রহণ কারণ চিলির ফেরো পাঁচও পাহাড়ের চূড়া থেকে এই সূর্যগ্রহণ দেখার জন্য একাধিক অবজারভেটরি স্থাপিত হয়েছে সবচেয়ে বড় সিনোপোটিক সার্ভে টেলিস্কোপও এখানে বসানো হয়েছে দোসরা জুলাইয়ের সূর্যগ্রহণকে নজর রাখতে ফেরো টেলো অবজারভেটরি সূর্যগ্রহণের ছায়া কতদূর পর্যন্ত বিস্তৃত সূর্যগ্রহণের ছায়া বিশ্বরেখার উপরে এক মাইল প্রতি ঘন্টা হিসেবে শুরু করে পাঁচশো মাইল প্রতি ঘণ্টা হিসেবে পড়তে থাকে মেরুর কাছে বলা হয় দেড় বছরে একবার পূর্ণ সূর্যগ্রহণ সংগঠিত হয় হাইব্রিড ইক্লিপস কি চাঁদের ছায়ার সঙ্গে সঙ্গে সূর্যগ্রহণের অবস্থান পাল্টাতে বহুবার দেখা গিয়েছে গ্রহণের সময় এই ধরনের গ্রহণকে বলা হয় হাইব্রিড ইক্লিপস আগামী হাইব্রিড ইক্লিপস পাওয়া যাবে দু হাজার তেইশ সালের কুড়ি এপ্রিল তাপমাত্রা কতটা কমবে সূর্যগ্রহণের সময় তাপমাত্রা বিশ্বের বিভিন্ন জায়গায় কমে যায় প্রায় বারো ডিগ্রি সেলসিয়াস এই আশ্চর্য বিষয় ঘিরে বার বহুবার বা বারবার বহু তথ্য উঠে এসেছে আজ পর্যন্ত তো বন্ধুরা আজ পর্যন্ত আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলে ক্লিক করে রাখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ